হঠাৎ বন্ধু একটা জিজ্ঞেস করলো কঠিন একটা শব্দ, শব্দটা কি? আমি শব্দটা লিখছি, FUPURE। পরবর্তী শব্দটা কি? ফুটুন না ফাটুর। আমি হঠাৎ থমকে দাঁড়ালাম, ফুটুন না ফাটুর, ফুটুন না ফাটুর, চিন্তায় পড়ে গেলাম। শব্দটা কি ফুটুন না ফাটুর? তুমি কি বলতে পারো শব্দটা কি? নিশ্চয়ই বলতে পারবে, হয় ফুটুর অথবা ফাটুর। আসলে শব্দটা ফুটুর ফাটুর কোনোটি না, শব্দটা ফিউচার। আবার তাৎক্ষণিকভাবে আমাকে জিজ্ঞাসা করলো, সিএসএলকে চলকে না কলকে? আমি আরো তুমকে দাঁড়ালাম, এ কি চলকে না কলকে, চলকে না কলকে? তোমরা কি বলতে পারো এটা চলকে না কলকে? হ্যাঁ বলতে পারবে, এটা আসলো চলকেও না কলকেও না, এটা চক। এরপর আবার জিজ্ঞাসা করলো, মুতিয়ান্না মাতিয়ার। এখন মুতিয়ান্না মাতিয়ার, এটা নিয়ে আমার কনফিউশন, এটা কি মুতিয়ান্না মাতিয়ার? মুতিয়ান্না মাতিয়ার বলতে পারো? না আসলো মুতিয়ার মাতিয়ার কোনোটাই না, এটা মাদার। আমি অবাক হয়ে গেলাম, এই শব্দগুলো একটু আলাদা বৈশিষ্ট্য আছে। আসলে উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় যে এই শব্দগুলো অনেক ক্ষেত্রেই আমাদের ত্রুটি হয়ে যায়। তবে আমার আজকের বিষয়টা বানান বা স্পেলিং, যদি এখানে আমি অনেক নিয়ম লিখে রেখেছি আর অনেক নিয়ম আছে, এই নিয়মগুলো যদি জানা যায় তাহলে ইংরাজি বানানের ক্ষেত্রে অনেক ভালো হওয়ার সম্ভাবনায় বেশি। যাই হোক, আমি প্রথমেই বলছি যে কোনো শব্দের মধ্যে, প্রথম নিয়মটা, কোনো শব্দের মধ্যে যদি এ ইউ বা ও ইউ থাকে, দেখো এ ইউ অথবা ও ইউ যদি থাকে, এর পরে যদি থাকে জিএইচ থাকে, জিএইচ অর্থাৎ শব্দের মধ্যে ও ইউ, তারপরে যদি জিএইচ থাকে তাহলে জিএইচের উচ্চারণ সাইলেন্ট হয়। কীভাবে? যেমন দো অল দো, দেখো দো এইখানে এইটুকু জিএইচ, এর কোনো উচ্চারণ নেই। অল দো এক্ষেত্রেও একই, অল অল দো। এখন দেখো ও ইউ এর পরে, ও ইউ এর পরে জিএইচ, এই জিএইচ সাইলেন্ট থাকে। আবার দেখা যায়, দেখো যে অল দো এটার ক্ষেত্রে আমার নিয়ম আছে, অল দো একসাথে যদি যুক্ত করি, অল এখানে এ ডবল এল অল, দো যদি লিখি টিএইচ ও ইউ জিএইচ, এটা ডবল এর পরে একটা এল কিন্তু বাদ চলে যায়, এইটা সমান সমান লেখা হয় এ এল টিএইচ ও ইউ জিএইচ, এখানে একটা এল চলে যায়, এটাও স্পেলিং এর নিয়ম। যাই হোক, এটা প্রথম নিয়মটা। দ্বিতীয় নিয়মটা কি? কোনো শব্দে প্রথম, অর্থাৎ প্রথমে যদি ডাবলার দিয়ে শুরু হয়, ডাবলার দিয়ে শুরু হয় কীরকম? যেমন রিং, ডাব্লু আর আই এন জি, দেখো ডাবলার দিয়ে শুরু, যদি প্রথমে ডাবলার থাকে তাহলে ডাবলের উচ্চারণ হবে না, ডাবলের উচ্চারণ হবে না। যেমন রিং, রং, ডাব্লু আর ও এন জি রং, রাইট, ডাব্লু আর আই টি ই, এখানে ডাবলুর উচ্চারণ নাই, ডাবলু আর দিয়ে যদি শুরু হয় তাহলে ডাবলুর উচ্চারণ হবে না। তৃতীয় নিয়মটা, যদি কোনো শব্দের প্রথমে পিএন থাকে বা পিএস থাকে, পিএন এবং পিএস তোমরা জানো, পিএন এবং পিএস, পিএন এবং পিএস যদি থাকে তাহলে পিএর উচ্চারণ হয় না, পিএন এবং পিএস, পিএন অথবা পিএস যদি প্রথমে থাকে তাহলে পিএর উচ্চারণ হবে না। তবে ব্যতিক্রম কিছু আছে, এই ব্যতিক্রম এটা মনে রাখার জন্য চেষ্টা করতে হবে। যেমন সাইকোলজি, সাইকোলজি পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই, সাইকোলজি, দেখো পি এর উচ্চারণ নাই, সুনামি, তাই ওইখানে কিন্তু টি এর উচ্চারণ নাই, তোমরা জানো তো, নিশ্চয়ই জানো। এখন সাইকোলজি বানানটা তো খুব কঠিন বিষয়, এই সাইকোলজি বানান মনে রাখারও কিছু কৌশল অবলম্বন করতে হয়,
তার মানে কেন মনে রাখার কৌশল অবলম্বন করতে হয়? তোমরা জানো বাংলায় নক্ত বিধান সত্য বিধান আছে, অনেক নিয়ম আছে, তোমরা এটা জানো। ইংরাজিতে তো এরকম নিয়ম আছে, তবে সব নিয়ম তো সব স্থানে প্রযোজ্য নয়, এই জন্য মনে রাখার কিছু টেকনিক অবলম্বন করতে হয়। যেমন সাইকোলজি বানান করতে হলে তোমার অনেক সময় কঠিন হয়ে যাবে, তখন তুমি মনে রাখবো কিভাবে? সাইকোলজি বানান পিসি চলো যাই, পিসি চলো যাই, এটা নিয়ে তুমি সহজ মনে রাখতে পারো। পিসি বলতে সাধারণত পি এস ওয়াই পিসি, চলো সি এইচ ও চলো, চ লো এই যে চ লো যাই জিওয়াই যাই পিসি চলো যাই, এটা তুমি মনে রাখতে পারো। যেমন তোমরা যে লেফট হ্যান্ড মানাটা করছিলে না, লেফট হ্যান্ড মানাটা কীভাবে বলতে পারো? নিশ্চয়ই বলতে পারবে। কীভাবে লেফট হ্যান্ড মানান তোমরা কি বলতে পারো? করো তো দেখি আমার আগে পারো কিনা। লেফট হ্যান্ড মানাটা কীভাবে করবে? হ্যাঁ অনেকেই পারো আমি জানি, যারা দু একজন পারো না তাদের জন্য আমি লিখে দিচ্ছি। যেমন মিথ্যা তুমি দশ পিঁপড়া, দেখো মিথ্যা মিথ্যা তুমি দশ পিঁপড়া, কিভাবে এটা হবে? যাবে না। মিথ্যা ইংরেজি কি বলতে পারো? লাই, এটা তোমরা জানো। আর তুমি ইংরেজি ইউ ইউ শুধু ইউ নেব, তোমরা হয়তো সংক্ষেপে দেখো ওই লেখো ইউ লেখে লেখো ইউ দিয়ে বোঝো যে ইউ ইউর, সাধারণত ইউ দিয়ে প্রকাশ করো ইউ। মিথ্যার পরে তুমির ক্ষেত্রে আমি শুধু ইউ নিলাম, তারপরে দশ, দশ ইংরেজি কি? টেন, টিএন টেন। পিঁপড়া ইংরেজি কি? এন্ড, এ এন টি এন্ড। দেখো লেফটেন্ট মানটা খুব সহজ হয়ে গেল। তাহলে তোমাদের এরকমভাবে টেকনিক যদি অবলম্বন করো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। মিথ্যা তুমি দশ পিঁপড়া, এক্ষেত্রে লাই এল আই ই ইউ টি এন এন টি, লেফটেন্ট। এরপরের যে বিষয়টা, কেন দিয়ে যদি শুরু হয়, দেখো কেন দিয়ে যদি শুরু হয় কোনো শব্দ, যদি কেন দিয়ে শুরু হয় কের উচ্চারণ হয় না। কেন দিয়ে শুরু করতে কিরকম? নাইট, কে এন আই এফ ই, দেখো কে এন দিয়ে শুরু, এই কের উচ্চারণ নাইট, শুধু আমরা বললাম লাইফ, এন আই এফ ই নাইফ। নি ওই যে হাঁটু কেটে বসা, যখন হয়তো অনেক ক্ষেত্রে আগে সাজা যেত আমাদের সময় নীল ডাউন করা, নীল ডাউন এরকম ভাবে নীল ডাউন, কে এন ডবল ই নি, এখানে কের উচ্চারণ নাই। যদি কোনো শব্দের শেষে দেখা যায় যে ইউএল থাকলো, এল ডি থাকলো, এফ এল থাকলো, এল কে থাকলো, এম এল এম, এল এম এল কে এল এফ এল ডি, তাহলে এল এর উচ্চারণ হবে না। তোমরা জানো যেমন শুট বানান করতে কীভাবে লাগে? শুট, এস এইচ ও এল ডি, শুট, এস এইচ ও ইউ এল ডি, দেখো এল ডি আছে লাস্টে, তাহলে এখানে ডি এর উচ্চারণ নাই। কুট, সি ও ইউ এল ডি কুট, তোমরা জানো এগুলো মডাল ভার, এখানে ডি এর উচ্চারণ ডি আছে, এল ডি আছে, লাস্টে এল এর উচ্চারণ নাই। সি ও ইউ এল ডি কুট, শুট, এখানে শ্যাল, শুট, কুট, মে, মাইট, এগুলো কিন্তু মডাল ভার, তোমরা জানো মডাল ভার, এগুলো তোমরা পড়ছো। এখানে এল এর উচ্চারণ কাপ বানান, সি এল এফ কাপ, তাই এল এর উচ্চারণ কিন্তু নাই। সি এ এল এফ কাপ মানে যে বাসু যেটা ই করছো, ওটার উচ্চারণ কিন্তু নাই, এল এর উচ্চারণ নাই। এরপরে হাফ বানান, এইচ এল এফ হাফ, এইচ এ এল এফ, হাফের বানান কি আছে? এইচ এ এল এফ, এখানে কি এলের উচ্চারণ আছে? নাই। তার মানে ওই নিয়মটা তুমি অনুসরণ করো, যদি এল এম থাকে এল এম, এল এম কে এল কে এল এম এল ডি, এল ডি বলতে যে দেখো এল ডি লাস্টে, এলের উচ্চারণ হবে না। এই নিয়মটা যদি, এই নিয়মগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। আবার কোনো শব্দের, কোনো কোনো শব্দে দেখা যায় এইচের উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে, কোনো কোনো শব্দে এইচের উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে। কীভাবে সাইলেন্ট থাকে তোমরা জানো? যেমন অলার্ট, অলার্ট তোমরা জানো তো, এইচ ও এন ও ইউ আর, এখানে এইচের উচ্চারণ অ, এখানে থেকে শুরু হয়েছে। আওয়ার, আর বানানটা কি? এইচ ও ইউ আর, দেখো এইখানে এইচের উচ্চারণ নাই, এইটুকু আওয়ার, আমরা আওয়ার উচ্চারণ করি, এইচ ও ইউ আর আওয়ার, তার মানে এইচের উচ্চারণ নাই কোনো কোনো শব্দে আছে। আবার কোনো শব্দে ডি এর পরে জি থাকলে, ডি এর পরে যদি জি থাকে
তাহলে ডি এর উচ্চারণ হয় না। কিভাবে সেটা? ডি এর পরে যে, যেমন ব্রিজ বানানো বলতে BRIDGE, দেখো ডি এর পরে জি আছে, ডি এর পরে কিন্তু জি, তাহলে এখানে ডি এর উচ্চারণ হবে না। ডি এর পরে যদি জি থাকে তাহলে ডি এর উচ্চারণ হবে না। জন নলেজ বানানটা কি খুব কঠিন, এই নলেজ, নলেজ বানানোর জন্য নলেজই লাগে, তাছাড়া সম্ভব না। নলেজ বানান করার জন্য দেখো তোমরা পারো নাকি নলেজ বানান করতে? নিশ্চয়ই পারবে। কিরকম নলেজ দেখো তো, নলেজ বানানটা কিরকম? নলেজ কি KNOWLEDGE, দেখো তো এখানে জিরো উচ্চারণ আছে নাকি? নলেজ, নলেজ মানে জ্ঞান, উইজডম, প্রজ্ঞা যেটা বলা হয়, নলেজ, ব্রিজ, এক্ষেত্রে ডি এর কিন্তু উচ্চারণ নাই। কোনো কোনো শব্দে শেষে যদি এমবি থাকে তাহলে বি এর উচ্চারণ হয় না। শেষে কোনো শব্দের শেষে, যেমন মনে করো কাম, COMB, দেখো এই কাম বি এর উচ্চারণ নাই। তারপর টম, TOMB, এখানে বি এর উচ্চারণ কিন্তু নাই। মানে শব্দের শেষে যদি কি থাকে, এমবি থাকে, তাহলে বি এর উচ্চারণ হবে না, সাইলেন্ট থাকবে। এরপর আবার দেখা যায় যে শব্দ যদি টি এর পর সিএইচ থাকে, টি এর পর যদি সিএইচ থাকে তাহলে টির উচ্চারণ হবে না। তোমরা জানো কিচেন বানান, কিচেন বানানে কি, কিচেন বানান KITCH, কিচেন বানান কি বলতে পারো? KITCHEN, কিচেন, এখানে কি টির উচ্চারণ আছে? নাই। স্কেচ বানান SKET, তাহলে স্কেচ বানান SKETCH, দেখো এখানে টির উচ্চারণ নাই, সাইলেন্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো শব্দ টি এর পরে যদি সিএইচ থাকে, টি এর পর কি থাকবে? সিএইচ, দেখো টি এর পর সিএইচ আছে না, এই টি এর পর সিএইচ, এখানে টির পর সিএইচ, আবার এখানে টির পর সিএইচ, এই যদি থাকে তাহলে টি এর উচ্চারণ হবে না। তোমাদের এটা একটু মনে রাখতে হবে, তার মানে নতুন নতুন অনেক শব্দ আসতে পারে, সেই শব্দের ক্ষেত্রে কি করবো তোমরা? অবশ্যই এটা মনে রাখা লাগলে তোমাদের উচ্চারণটা সুবিধা হবে, অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। রং বানানো করতে রং, রিস, এগুলো প্রচুর আছে। তোমরা যখন পাঠ্যপুস্তক পড়বা তখন কী করবা তোমরা, ওই পাঠ্যপুস্তকের মধ্যে খুঁজে খুঁজে বের করবা যে এটা কোন শব্দ, এটা কোন শব্দ। যেমন ছোটোবেলায় যখন তোমরা পড়তে ওই সরা সরা ABCD, তখন এটা পড়ার পরে আবার ওই মূল বই থেকে দেখে এটা চেনো কি না, এটা চেনো কি না, বাবা মাকে তো এটা শেখাইতো, তাই না? তোমরা ঠিক এরকমভাবে একটু চেষ্টা করো, আমার বিশ্বাস পারবা। এরপরে লাস্টে যে শব্দ, যে কোনো শব্দের শেষে জিউ যদি থাকে, GUE, শব্দের শেষে কি হবে? GUE যদি থাকে সেটা গয়ের মতো উচ্চারণ হবে। যেমন মনে করো যে ডায়লগ, ক্যাটালগ, ডায়লগ বানান কি? DIALOUGE, দেখো লাস্টে কিন্তু GU আছে, UGE আছে, UGE। আমি যদিও হয়তো এখানে ডায়লগ DIALOGUE, আমি মনে হয় একটু ত্রুটি করেছি, GUE হবে, GUE, ডায়লগ DIALOGUE, এইটে GUE, DIALOGUE, GUE, এই GUE যদি থাকে তাহলে সেটা কি হবে? গয়ের মতো উচ্চারণ হবে। GUE যদি থাকে ডায়লগ, অর্থাৎ গয়ের মতো, এই অংশটা গয়ের মতো উচ্চারণ, ডায়লগ, ক্যাটালগ, এগুলো লাস্টে GUE আছে। টাং, টাং বানান করতে TONGUE, TONGUE, দেখো GUE আছে লাস্টে, যদি GUE থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? গয়ের মতো উচ্চারণ হবে। এটা তোমরা স্বাভাবিকভাবে এটা চিন্তা করতে পারো। যাই হোক, আমার মনে হয় যে আমি যদিও হয়তো তোমাদের বলার চেষ্টা করেছি কিছু নিয়ম, তোমরা আরও খুঁজে বের করবা কোন নিয়মগুলো তোমাদের প্রযোজ্য, কোন নিয়মগুলো তোমাদের বেশি প্রয়োজন, বারবার আসে, বারবার প্র্যাকটিস করো, তার কারণ তোমরা জানো প্র্যাকটিস মেকি ম্যান ফর পারফেক্ট, এজন্য তোমাদেরই ভালো হবে। আশা করি তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করতে থাকলে তোমাদের সহজ হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।